গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর প্রত্যেক দিন তো আমি একই জায়গা থেকে দাঁড়িয়ে ব্লগটাকে শুরু করি, তোমরা জানো। ভোরবেলাটা এসে আমার এই ব্যালকনিতে দাঁড়াতে সব থেকে বেশি ভালো লাগে, যদিও গোলাপগুলো এবার ঝরে যাচ্ছে আস্তে আস্তে। আর কত, এক মাস হয়ে গেল গাছেই রয়ে গেছে ওরা, তাও এখানে যেহেতু গরমটা অতটা নেই তাই বোধহয় এতদিন তাও থাকলো এই আর কি। তো এখন বাজে 6:50, এবার বসাবো আমি রান্না, আস্তে আস্তে রান্নাঘরে যাবো এবার। তো কালকে না তুমুল বৃষ্টি হয়েছে, তুমুল সারা সন্ধ্যে ধরে বৃষ্টি হয়েছে। আর কালকে রাতে না আমার ঘুমটা না ঠিকঠাক হয়নি, মানে ঠিকঠাক বলতে হয়নি, যখন ঘুমটা আসার কথা তখন উঠে পড়ার টাইম হয়ে গেল, ওই জন্য চোখের নিচটা ফুলে রয়েছে। আমার ঘুম না হলে না শরীরটা খুব খারাপ লাগে, খুব, মানে একদিন ঘুম না হলে, এমন কি এরকম অনেকেরই আছে, কিন্তু আমি একদিন ঘুম না হলেও পারি না ঠিক, মানে যে ফ্রেশ ভাবটা থাকে আমার মধ্যে সেটা থাকে না। যেরকম মানে এনার্জি নিয়ে কাজ করি সেই এনার্জিটা পাই না, কিন্তু আজকে কাজ রয়েছে, মানে চিকেন অ্যান্ড মোড়েও যেতে হবে, কারণ মাছ প্রায় আজকে শেষ, প্রায় নয় আজকেই শেষ হয়ে যাবে মাছ, লাস্ট 2 পিস আছে, সেই 2 পিসে আজকে রান্না হবে। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, কালকের ঘুগনি রয়েছে রাতের, ওই ঘুগনিটা গরম করে দেবো, আরও পাউরুটি দিয়েই নেবো, বলি না ও আগের দিন খেতে খেতেই পরের দিনের ভাবনা চিন্তা করতে থাকে যে কালকে আমার হবে, তো এটা ওইসবই করেও। তো ঘুগনি আর পাউরুটি দেবো টিফিন, আর দুপুরের জন্য যাবে হচ্ছে ডাল, বাঁধাকপি আলুর তরকারি আর মাছ। বাঁধাকপি আলুর তরকারিতে না আলুটা একটু আজকে বড় করে দেওয়ার ইচ্ছে আছে, জানি না কতদূর কি হবে, ছোট ছোট করে দিয়ে রাখি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই ভয়। চলো তাড়াতাড়ি করে নিই, আর আজকে মনে হয় হাঁটতে যেতে পারবো কিনা জানি না, ডাস্টবিনের গাড়ি না আসলে আজকে আমার হাঁটতে যাওয়াটা মুশকিল, কারণ বালতি পুরো ভরে গেছে, মানে ডাস্টবিনেরটা পুরো ভরে গেছে আর রাখার জায়গা নেই। লাইটটা ধরিয়ে নি, কিছু না নয় তো দেখা যায় না, এই দেখো মানে একটু আলো আলো লাগছে, কিন্তু রান্নায় আমি আর কিছু দেখতে পাই না, হলুদ আছে না নুন আছে, এই হলুদ আছে, হলুদ কতটা দিলাম বা লঙ্কার গুঁড়ো কি পড়লো না পড়লো বুঝতে পারি না। তো চলো আর বক বক করবো না, আগে ব্লগটা, এই আগে রান্নাটাকে শুরু করি, সব হ্যাঁ মাথায় শুধু ব্লগ আর ব্লগ। আজকে 6:50 এসে গেছে ফাইনালি, তো চলো আজকে ফেলে দিয়ে আসি, একদিকে বাঁচোয়া হয়ে গেলাম, সবই ঠিক ছিল, কিন্তু আজকে লো ভোল্টেজ হয়ে গেছে, লাইটগুলো কোনো মতে জ্বলছে আর ফ্যানগুলো টিম টিম করছে, তো ওর ফ্যানটা আমি অফ করে দিলাম, যার জন্য আমি ইনভার্টার যখন আওয়াজ দিলাম বললাম কারেন্ট গেছে, এই টাইমে এসছে, তো কেউ ফেলতে যায়নি জানো আজকে আমাদের ফ্ল্যাট থেকে, এই মানে চরম হাস্যকর ব্যাপার হয়েছে, এর জন্য এখনো বাজিয়েই যাচ্ছে, ভেবেছে হয়তো নামবে সবাই এরকম কিছু, আমাদের ফ্ল্যাট থেকে আজকে কেউ যায়নি যেহেতু লিফট চলছে না, তো মানে নামবে তো ঠিক আছে, উঠতে আমারও যান কয়লা হয়ে গেল, তো যাই হোক ঠিক আছে, একতলা দোতলা তিনতলা অব্দি মানা যায়, চারতলার উপরে বাপরে বাপ, ওর চাটা বসিয়েছি আর আমি গ্যাস অফ করে দিয়ে গেছিলাম, এখন আমার বাঁধাকপির গ্যাসটা ধরাবো, এখন কটা বাজে বলো তো, 7টা। শুধু রান্না করে দিলেই হলো না, সেগুলো টিফিন বক্সে ঢালো রে, ঠান্ডা করো রে, অনেক হ্যাপা, এটা দিলাম ঘুগনিটা, তারপরে এইগুলোকে আমি বাটার পেপারে মুড়িয়ে দিয়েছি, মানে পাউরুটিটাকে বাটার পেপারে মুড়িয়ে ভালো করে দিয়েছি, নাহলে না আরও একটা টিফিন বক্স হবে বেকার। তো আর এটা দিলাম মাছ, আর তারপর দেবো ডাল, তারপরে বাঁধাকপি আলুর তরকারি, আর ফাইনালি ভাত আর লেবু, তারপর তো স্যালাড ফল এসব আছেই, আর ফাইনালি ও উঠে গেছে তাই ওকে ছাতু আর চাটাও দিয়ে দেবো, রচাও 2 বার খায়, 1 কাপ খায়, তারপরে স্নান টান করে নেয়, তারপরে বেরিয়ে এসে ঠাকুর নমস্কার করে নিয়ে ও ছাতু শরবতটা খেয়ে লাস্ট 1 কাপ চা খেয়ে নিয়ে জুতো পরে বেরিয়ে যায়, এই হচ্ছে ওর রুটিন। আর এই রুটিনে ওকে সেট করতে গিয়ে আমাকে কিন্তু কালঘাম ছোটাতে হয় এই আর কি। তো মোটামুটি হয়ে গেছে, চাটা দিলেই শেষ, চলো এবার ঘরটা আমি মুছে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিই। আমার সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলেই, আর আমার রান্নাঘরও গোছানো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত যা যা ছিল। এখন বাজে 7:22, আর সকাল আবার মেনশন করার কি আছে, এখন সকালই 7:22 বাজে এখন, তো আমি ভাবছি আমি ঘরটাও মুছে নিই, আমি না ঘরটা ঝাঁটানো হয়ে গেছিল ওঠার সাথে সাথে, ওই ডাস্টবিনটা ফেলে এসে ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি, এবার ভাবছি তাহলে টাইম যখন আছি তাহলে ঘরটা মুছে নিয়ে তারপরে আমি ড্রেস পরি। আর এখানে আমি সবটাই আটকে দিয়েছি, যা এখানে আমি সবটাই আটকে দিয়েছি, শুধু ও ব্যাগে ভরে নিলেই হবে, অসুবিধা নেই, আর যদি আমি টাইমটা পেয়ে যাই, মানে ঘর ঘর মুছে যদি আমি টাইম পেয়ে যাই তাহলে আমি করে দেবো, কালকে যেগুলো কেচেছিলাম ওগুলো সব সোফায় ডাম্প হয়ে পড়ে রয়েছে, ওগুলো হেঁটে এসে আমি গোছাবো। আজকেও বাজিয়ে ফেলেছে 7:37, বাবুর এখনো হয়নি, আমি আমি ঘর মুছে ড্রেস পরে নিয়ে ওর টিফিনগুলো আমি গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, তাও নাকি ওর হয় না, এত ঘুমালে কি আর হয়, ঘুম থেকেই উঠতে চায় না, আবার বলছে মানে মর্নিং শিফট দিয়েছে, অনেকেরই আছে যাদের নাইট শিফট সত্যি খুব খারাপ লাগে, তবে অনেকে মন থেকে চায় নাইট শিফট করতে, আবার অনেকে চায় না, যেরকম আমার বর চাই না নাইট শিফট করতে,
তো 7টা 5টা ডিউটি, 8টা 5টা ডিউটি দিয়েছে, সেটা ভাল লাগছে না বুঝছে। 10টা 7টা হলে ভালো হয়, বা 9টা 6টা হলে ভালো হয়, যত দেবে না তত খেতে চাইবে এরা। তো যাই হোক, আমি বেরোই, একেবারে তোমাদের সাথে গিয়ে গণেশ টেম্পলে দেখা হবে। আমি নিজেও দর্শন করি, তোমাদেরকেও একবার করে দর্শন করিয়ে দিই। আজকে প্রথমে ভাবছিলাম কি যাবো কি যাবো না, তারপর ভাবছি কি ওই এক্সারসাইজ গুলো করে গা হাত পায়ে বেশ ব্যথা হয়েছে, শুধু মানে বেকার ব্যথাটা কমে যাবে, আবার ব্যথাটা হবে, দরকার নেই, একটু কন্টিনিউ করলে এমনি এমনি কমে যাবে। আজকে অনেক অনেক লেট, এখন বাজে 8টা 21 আর আমি সবে এখন ভেতরের রাস্তায় এলাম, মানে পার্কে যাচ্ছি। এই টাইমে আমার বাড়ি ফেরার সময় হয়ে যায় রোজ। আজকে যেহেতু শরীরটা ঠিক নেই বলছিলাম না, আসলে কি হয়েছে বলি, কালকে রাত্রে আমি বাথরুম আর বেড 7 বার করেছি আর কি, আর একবার বমিও হয়েছে। কালকে ব্রেডটা যেটা ভ্রমি এনেছিল ওটা না বাসি ছিল দুদিনের, ও বুঝতে পারেনি ঠিক, তো মানে ওরকমই এক দুদিনের ব্রেড তো ছিলই ওটা। আর আমি না লাস্টে যে কটা তোমাদেরকে দেখালাম ওগুলো তো সেকে নিয়েছিলাম, পরে একটা লাগবে বলে আমি আর সেকিনি বাসি, মানে বাসি ওরকম কাঁচাই খেয়ে নিয়েছিলাম, ব্যাস ওটাই ধরে নিয়েছে আর কি। পাউরুটি এমনিও ঠিক নয় শরীরের জন্য খাওয়া, তার উপর আমি কাঁচা খেয়েছি, তার উপর বাসি, এই আর কি। তো আর কি করা যাবে, তাই জন্য একটু শরীরটা ডাউন ছিল বলে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেছিলাম আজকে গ্যারেজের মানে পেট্রোল পাম্পের ওখানটাতে থাকতেই প্রমি ফোন করেছে। আর তারপর গণেশ টেম্পলে হচ্ছিল আজকে পুজো, আমার দেরি হয়েছে বলে, কারণ ওরা 8টার পর মোটামুটি ওখানে পুজোটা করে, তো ওই জন্যে আজকে পুজোটাও দেখতে পেয়ে গেলাম ব্যাস। আর প্রাপ্তিও হলো আজকে, শুধু আজকে ফুল নয়, আজকে তাপ পেয়েছি যজ্ঞের, তারপরে মানে আরতির তাপ, তারপরে প্রসাদ পেয়েছি, সব পেয়েছি। তো চলো আমি যাই এবার পার্কে, আজকে আরও একটা হ্যাপা আছে, হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই একটা হ্যাপা আছে। আর এখান দিয়ে সবাই যাচ্ছে আর আমার দিকে তাকাতে 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 যাচ্ছে। তো চলো একেবারে পার্কের কাজ বাজ করে নিয়ে তারপরে আমি যাবো আজকে মাই চিকেন অ্যান্ড মোড়ে, একেবারে মাছ মাংস নিয়ে তারপরে ঢুকবো, কারণ সিঁড়ি দিয়ে আমি কতবার না উঠবো, অলরেডি সকালে একবার হয়ে গেছে, এই আর কি। তো চলো আমার হয়ে গেছে, ওটা থেকে সবে নেমেছি, দেখো এখনো দুলছে। তো যাই হোক, এগুলো তো সব কটাতে আমার হয়ে গেছে, আর ও ভালো খেলা করছে বালি নিয়ে একদম। এখান থেকে যাব মাই চিকেন অ্যান্ড মোর, তারপর সেখান থেকে বাড়ি, বাই 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 করো, বাই। আমি এসে গেছি, চলো এবার ভেতরে ঢুকবো, আজকে সকাল থেকে এত হাঁটাহাঁটি হলো কি আর বলবো, ভেতরে কি মাছ আছে আবার কে জানে। বেজে গেল 9টা 6, সব থেকে সুখবর হচ্ছে লিফটটা চলছে। এই হচ্ছে মাছের ব্যাগ, মাছ মাংস সব আমি নিয়ে এসেছি, লিফটে এবার এলে বাঁচি। তো মোটামুটি চলেই এসেছে, বাপরে বাপ কখন বেরিয়েছি আজকে, 7টা 40 বেরিয়েছি, এখন 9টা 6 বাজে ঘরে ঢুকছি, গলা ফলা পুরো শুকিয়ে গেছে। আজকে একটু জল নিয়ে গেলে ভালো হতো আমার, বুঝতে পারিনি তো না। আমাদের মাই চিকেন এর মোড়টাতে ভালো অফার দিচ্ছে এখন, সেসব করতে করতে ওদের কাছে ওরা তো শোনাবেই, আর ওসব শুনতে শুনতেই লেটটা হলো। এখানটাতে সব মাছ মাংস একসাথে করেছে, আর 1 কেজি মাংস নিয়েছি, এর আগেও এনেছি জানি না, এরকম ঠোঙা করেই দিত, এবার আবার দেখলাম একটা বক্স দিয়েছে, কি অফার চলছে বলে কি বক্সও দিচ্ছে নাকি তা জানি না, তো দিল এই আর কি, ভালোই হয়েছে, বিশাল বড় একটা বক্স পাওয়া গেছে।
তোমাদেরকে তো ফিরে এসে দেখালে আমি কি মাছ মাংস কি কিভাবে এনেছি না এনেছি। তো তারপর থেকে না শরীরটা ভালো লাগছিল না, ব্রেকফাস্টটা করে গিয়ে শুয়ে পড়েছিলাম, আমি স্নানও করিনি তখন, পুজোও দেয়নি। তারপর একটু পরে আবার যখন একটু ভালো লাগলো তখন উঠে গিয়ে স্নান করে পুজোটা দিলাম আজকে। আর মানে চুল ঠুলো না আঁচড়াইনি তারপর থেকে, আর ধরে এমনি বেঁধে রেখে দিয়েছিলাম, আজকে ভালোই লাগলো না তারপরে আর কিছু। আর সত্যি কথা বলতে কি বলতো, মানে হ্যাঁ শরীরটা খারাপ তো করেছে, বুঝতেই পারছো যে শরীরটা একটু তো খারাপ লাগছিলই, 7 বার যাওয়া আসা তার উপর বমি, এটা মোটেও ঠিক না একদমই শরীরের জন্য। তো হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধে নেই, মানুষের শরীর যখন আছে সেটা খারাপ হতেই পারে, সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু ব্যাপারটা কি বলতো, আমি সত্যিই চাই না যে এরকম ভাবে শুয়ে পড়তে বা কিছু, আমি চাই যেটা আমার কাজ যেভাবে আমি করি রোজ সেভাবে করে যেতে। এবার যখন ভালো লাগলো না একটু শুয়ে নিয়েছি, তারপরে আবার করেছি, আবার করে আবার একটু শুয়েছিলাম, আর এখন ফাইনালি এলাম তোমাদের সাথে কথা বলতে। কারণ এই যে জামা কাপড় গুলো আছে এগুলোকে এবার ভাঁজ করবো, কারণ ভাঁজ করাও হয়নি, সকাল থেকে বলেছিলাম হেঁটে এসে করবো কিন্তু তারপরে আর করাই হয়নি, ওই যে শুয়ে পড়েছি। আসলে আমি সত্যিই চাই না, কারণ আমার মনে হয় যে শরীর তো অনেকের অনেক খারাপ, আমার তো কিছুই না, আমার তো এইটুকু শুধুমাত্র হয়েছে, তো অনেকের তো অনেকেই খারাপ হয়। আমার মাও আমাকে বোঝায় যে অনেকের হাত নেই পা নেই, তাই নিয়েও তো স্ট্রাগল করছে, তাই নিয়েও সব কাজ করছে, তাহলে শুধুমাত্র একটু জ্বর বা একটু শরীর খারাপের জন্য কেন পারবি না, বা হাতে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, এই জন্য কেন পারবো না। আমার মায়েরও মাঝে প্রচন্ড শরীর খারাপ হয়েছিল কিন্তু তাই নিয়েও সমস্ত কাজ করেছে, আমাদের মায়েরা প্রত্যেকেরই তাই। আমি শুধু আমার মায়ের কথা বললাম কারণ মায়ের শরীর খারাপটা আমি দেখেছি, আমি জানতাম আর কি, মানে মায়ের হলে কেমন হয়, ব্যথা হলে সেটা আমি জানতাম, তাই জন্য শুধুমাত্র মায়ের কথাটা বললাম। কিন্তু প্রত্যেকেরই এরকম, মানে আমাদের প্রত্যেকের মায়েরই তাই, কারণ আর এখন হাত পা কোমর ব্যথা ঘাড় ব্যথা এগুলো লেগেই রয়েছে প্রত্যেকে। তো ওই আর কি, চেষ্টা করি যতক্ষণ পারা যায় ততক্ষণ সহ্য করে থাকতে, একদমই নয়, আমি শুয়ে পড়লে সব থেকে বেশি টেনশন করে প্রমি, কারণ ও জানে যে এ সব মানে শুয়ে পড়ার মানুষ নয় আর কি সহজে, কারণ দেখো সারা রাত প্রায় জেগে তারপরেও আমি উঠেছি ঠিক টাইমে, উঠেই ওর টিফিনটা বানিয়েছে, এটা বানার নো হয়েছে বা আমি বানিয়েছি বলে বলছি না, এটা বোধহয় সত্যি আমাদের করা উচিত, কারণ আমাদের কিছুই হয়নি, এমন কিচ্ছু হয়নি, আমরা উঠতে যখন পেরেছি তাহলে সেই শক্তিটুকু আছে। এখন যদি আমি ইচ্ছে করলে আমি শুয়ে থাকতেই পারতাম, আমার সারা রাত ঘুম হয়নি আমি শুয়ে থাকতেই পারতাম, কিন্তু ওঠার শক্তিটুকু যখন ঠাকুর দিয়ে রেখেছে এখনো অবধি, তাহলে কেন উঠবো না, তাহলে কেন করবো না, এটাই আর কি। তো আমি সত্যি যখন নিজের শরীর খারাপ হয়, মা আমাকে বিয়ের আগেও বোঝাতো, আমার একবার বিয়ের আগে স্কুল থেকে ইউরিন ইনফেকশন হয়েছিল, তো মানে তারপর প্রচন্ড পেটে ব্যথা হয় না, স্কুলে একটা টয়লেটই আমরা সব পাই ব্যবহার করতাম, এরকম হতো, তো ওই জন্য ক্লাস 8-এ বোধ হয়, 8 না এরকমই হয়েছিল, তো ইউরিন ইনফেকশন যাদের হয়েছে তারা জানো পেট কেমন ব্যথা করে, তো প্রচন্ড ব্যথা হতো, তাই নিয়েও আমার টিউশন স্যার কোনোদিনও বলতে পারবে না আমি কামাই করেছি, সেটা নিয়েও আমি প্রত্যেক দিন যখনই পেট ব্যথা হতো একটু কুকুরে যেতাম, নেতিয়ে যেতাম, মা বুঝতে পারতো যে আমি নাটক করছি না ওটা, কিন্তু মা ওই একটাই কথা বোঝাতো যে তুমি না পারলে শুয়ে থাকো, সেটা কথা নয়, মানে মা যে আমাকে জোর করে পড়তে পাঠাচ্ছে এরকমটা নয়, তবে ওই আর কি। আমার মা আমাকে কোনোদিনই বলেনি তোমাকে ফার্স্ট হতে হবে, 60% এরকম পাও, মানে যাতে লোককে নাম্বারটা বলা যায় আর কি, মানে তুমিও লোককে বলতে পারো হ্যাঁ আমি এইটুকু পেরেছি বা পড়েছি, এই আর কি। মানে খুব ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে ফার্স্ট হতে হবে, 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে, এই রেশারেশি তো আমার মা বাবা কোনোদিনই আমাকে বলেনি যেতে। আর তার থেকেও বড় কথা ছিল ওই একটাই মায়ের লজিক ছিল যে তুমি মানে না পারলে তো শুয়ে পড়তেই হবে, সেটা নয় ঠিক আছে, কিন্তু পারলে তুমি যদি পারো তাহলে চলো আমি তোমাকে দিয়ে আসছি টিউশন স্যারের কাছে, তো ওইটুকুই আর কি। মা সবসময় এটাই বোঝাতো যে তোমার থেকে খারাপ পরিস্থিতিতে খারাপ জায়গায় অনেকেই রয়েছে, তোমার শরীর এমন কিচ্ছু খারাপ হয়নি, তুমি পারবে, মানে নিজেকে বুঝতে হবে আমি পারবো, এটাই যা বুঝিয়েছিল আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, কালকে বলতে দেখে আছি বিকেল থেকেও আসতে পারি, কারণ এখন তো সবে মাত্র বাজে হচ্ছে 1:20, তো বিকেলে জানি না, আমাকে ও শুধু ফোন করে বললো যে তোমাকে আজকে বিকেলে রান্না করতে হবে না, আমি করব। তো কিনে তো খাই না আমরা, ওটা হবে না, কিন্তু ওই আর কি ও করবে বললো, বললো যে কি চিকেন কি আছে ফ্রিজে, মিন্স আমি এনে রেখেছি আর কি, চিকেনটা সেফ সাইড, ওটা এনে রাখতেই লাগে ফ্রিজেই আর কি, শেষ হয়ে গেছিল তো আমি আজকেই এনে রেখেছি আবার। তো ফ্রিজে একটু মাটানো রয়েছে, সেই যে খেয়েছিলাম মনে আছে, তারপর তো দিদি বাড়ি চলে গেছে আর খাওয়াই হয়নি, এখনো নুন হলুদ মেখে ফ্রিজেই রয়েছে, দেখি এই সানডেতে করে ফেলবো।
কবে খাবো বলো? মাটন তো আর কুড়ে ফেলা যায় না ওরকম করে, তো রোজই অফিস ছিল তাই আর খাওয়াও হয়নি ওই আর কি। তো চলো আজকের মতো তাহলে টাটা, আবারও বিকেল থেকে হয়তো ব্লগটা শুরু করব, সেটা চলবে কন্টিনিউ শনিবার অবধি, স্যাটারডে অবধি চলবে কন্টিনিউ, তারপর সেই ব্লগটা যাবে সানডেতে, আর এই ব্লগটা তো কালকেই চলে যাবে যেরকমটা যায় রোজ। আর কালকে আজকে বিকেল থেকে যেটা শুরু হচ্ছে সেটা স্যাটারডে কন্টিনিউ করে আমি সানডেতে দিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা।